মুখ মিষ্টি মোবাইলের তো হে গাইজ, আসসালামু আলাইকুম সফিকুল বলগ ইউটিউব চ্যানেল। তো গাইজ, সবাই তোমরা কেমন আছেন? আশা করি সবাই তোমরা অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, তোমরা তো ভাববে নি তিন মেলা দিন থাকি, তো এই চ্যানেলটার ভিডিও টিডিও কেন আইসি, আবার প্রবলেম হয়েছে ওই কারণত ভিডিওটা আইসি নাই। তো গাইজ, এলাম আমি চেষ্টা করি কন্টিনিউ ব্লগিং ভিডিও দেওয়ার জন্য। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করে তোমরা আশা করি সবাই ভালো লাগবে। তো তোমরা তো থাম্বনেল টাইটেলটা তো বুঝিয়েছেন কোন টপিকে এটা চলছে। তো দেখা যাক ভিডিওটা মজা হবে, ব্লগটা দেখে থাকো। তো গাইজ, ফাইনালি আমরা আছি মোবাইল কিনবে, মোবাইলটি কেনা হয়েছে, ওটাই কোনো ভিডিও করবে দেয় নাই। তো ওটা ঠিক আছে, মোবাইল তোমাকে দেখে কেনার সময় তোমাকে আমি দেখবার পাক না, এটা তোমার আগে দুঃখিত হলো। তো মোবাইলটি কয় টাকা নিছি কী নিছি করে না নেয় আমি তোমাকে সবগুলো আমি ভিডিও শেষ করা দিন। তো ব্লগটা তোমরা কাটাকাটি করে দেখলে কিছু বুঝে পাবেন না মোবাইলটা কত নিছি, কীরকম ক্যামেরা, কীরকম কোয়ালিটি, তো সবগুলো জানবে পাবেন ব্লগটা। তো ফাইনালি আমার মোবাইল টোবাইল কেনা হয়েছে, এলা যাওয়া হচ্ছে বাড়ি। তো বাড়ি যাওয়া তাহলে আমার বাড়ি যাওয়া যাক, তাহলে বাড়ি যেয়া তাহলে মোবাইলের প্রাইস কত হয়েছে সবগুলো আমরা তোমাকে এই ভিডিওটা কয়া দেবো। তাই মোবাইলটা ভালো মোবাইল আছে, কাজ আছে, মোবাইলটা অর্ডার করবে পাবেন, কিনবে পাবেন। তো আমরা যেসি আগমনীতে মোবাইলটা কিনছি, কাগজে আগমনী ছিলেন, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। তো যেটা মোর পাগলত বসেই আছে ওটা আমার ছোটো ভাই হয়, আর বাউ পাশে যেটা আকপাশে বসেই আছে গাড়ির ওটা মোর বড় দাদা হয়, আর ড্রাইভারটাও মোর বড় দাদা হয়। তা মোবাইলটা কিনছি, ঠিক আছে, তাহলে বাড়ি যাওয়া যাক। তাহলে চার ভাই যেছি মোবাইল কিনবে, তো মোবাইলটা ভালো আছে ওই জন্যে ক্লাস কত নিচ্ছে তোমাকে জানিয়ে দেবো ভিডিওর মধ্যে। তাহলে যাওয়া যাক বাড়ি, তো দেখি থাকো ভিডিওটা কন্টিনিউ করি। তো হে গাইজ, শুনুন মোর ভাইটাকে তোমাকে দেখাইম, ছোটো ভাই মোর। তা মোর বগলতে বসে আছে, তোমার মধ্যে দেখো নাই শুনুন, এই দিটা আমার ছোটো ভাই চোর মতন করে দেখে এই নিয়ে সরম গাই মেলাতে। এনে লাইফের ফাজ আজকে ক্যামেরার মধ্যে আসিল, তা এই নিয়ে পড়াশুনে পড়ে, তা এনে ওইরকম কাজ কামাই করে না, পড়াশুনে পড়ে। তা দোয়া করেন সবাই নিয়ে যদি পড়াশুনে ভালো করে পায়, তা রেজাল্ট ভালো আসিয়ে। তো আশা করি যাওয়া যাক। তা খাওয়া দাওয়া করলাম, হালকা টিফিন টিফিন করলাম, যেহেতু নয়া মোবাইল বলেই কথা, অল্প তো খাওয়া দাওয়া লাগবে। তো ভাইটা অল্প খাওয়া দাওয়া করলে মুখ মুসলাম। তো গাইজ, তোমার ওটা দেখ করবাং নাই, তা কিছু না, পরে ভিডিও তোমাকে দেখাম সবগুলো দেখা কন্টিনিউ করে। তো যাবা দোসি বাড়ি যাবা দোসি, তা ভিডিওটা তোমরা দেখো। ওই দিয়ে মোর ভাই হাতত মোবাইল, ওই ভাইটাই মোবাইল কিনছে নয়া মোবাইলে, কি আর আমার ভিডিও এটা গাইস, আমার টের পাইছেন মোবাইলটা ভালো আছে। তাহলে যোগাযোগ বাড়ি বাড়ি যে তোমার দেখা হবে। আর একটা কথা গাইস, ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবেন আর পাশে দেখবেন, তার লাইক কমেন্ট শেয়ার তো ভুলবেন না, দেওয়াই লাগবে, ভিডিওটা তো অবশ্যই ভালো লাগবে। তো বাড়ি যাই, বাড়ি যেয়ে আর তোমার সাথে দেখা হবে, কথা হবে। আর একটা গাইস, আর একটা তোমার সাথে গিফট আছে, গিফটটা তোমার দেখান, ডন অল্প ডন তোমাকে দেখো নেক্সট।
তো মোর ভাইয়ের হাতত মোবাইল, নয়া মোবাইল, খাওয়াও দিল পুড়ে খাওয়া, আবার ভি টিফিন করে নেওয়া হয়েছে, মিষ্টি পরোটা পুরি, পুরি পরোটা কায় কায় খান সবাই কমেন্ট করে জানান, এই যে মিষ্টির ডাব্বা পরোটা পুরি মো ফাইটে নিয়েছে হাতত, তাইলে নেওয়া হয়েছে বাড়ির লোকের জন্য আর কি মিষ্টি। এটা মোবাইল নয়া মোবাইল বলে কথা তো বাড়ির লোকের একটা আশা থাকে, খালি আমার খালি হবে না তো বাড়ির লোকেরও খোয়া হবে, বাড়ির লোক নাহলে গাল পারবে না, তো বাড়ির লোকের জন্য নেওয়া হয়েছে টিফিন, তো প্যাক করে নেওয়া আছে, তাহলে যোগাযোগ বাড়ি ফাইনালে তোমরা ভিডিওটা কন্টিনিউ করি দেখি থাকো, বাই। তো গাইস ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম, মুখ মিষ্টি মোবাইল গেলে দেখো আমার ভাইটি মিষ্টি দিবেছে, উনি যেহেতু মোবাইল কিনছে, আর মোর এই পাশে বড় দাদাটা ওটা যায় নাই, ওটা মন মন খারাপ হয়ে বসে আছে, তা উনি কি কয় তোমরা শোনো, উনি রাতে মুখ মিষ্টি করবে নাকি আর কি, উনি কি কয় শোনো, কেমন স্বাদ ওই খান, কিসের খান এটা, এটা কিসের খান, এটা ধর এটা ধর এটা ধর যা দিয়ে যা দাম কত নিছে অ্যাডভান্সটা করে দে বৌড়া কে 30 টাকা জোন তাড়াতাড়ি আড়ে আন বলো কি ভিডিও আসি গেছে বাই টাটা।